এবার প্রতারক প্রণবেশ দেবনাথ নামে এক ব্যক্তির বিরুদ্ধে গুয়াহাটির আরও একটি কোম্পানি থেকে বহু লক্ষ টাকার প্রতারণার অভিযোগ উঠল। রাবার ব্যবসার নামে দিল্লির ব্যবসায়ী সংস্থা প্রতীক ইন্টারন্যাশনালের কাছ থেকে ছোট্ট পার্বত্য ত্রিপুরার রাজধানী আগরতলা ধলেশ্বর এলাকার প্রতারক প্রণবেশ দেবনাথ 34 লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার পর এবার গুয়াহাটি সোমনাথ এজেন্সির কাছ থেকে 2টি অর্ডারে কমপক্ষে 31 লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ উঠেছে প্রণবেশ দেবনাথ নামে একই ব্যক্তির বিরুদ্ধে। সোমনাথ এজেন্সির তরফে শ্রীকান্ত ভরদ্বাজ বৃহস্পতিবার অভিযোগ করেছেন আগরতলা ধলেশ্বর এলাকার বর্মা এন্টারপ্রাইজ সংস্থার কর্ণধার প্রণবেশ দেবনাথের বিরুদ্ধে চলতি বছরের 20 এপ্রিল গুয়াহাটি সোনারপুর থানায় একটি প্রতারণার মামলা করা হয়েছিল। পর্যায়ক্রমে ত্রিপুরার একটি থানায় এই মামলার তদন্তের দায়ভার পাঠানো হয়, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে পুলিশ এ ব্যাপারে ঢিলেমি শুরু করে বলে অভিযোগ। শ্রীকান্ত ভরদ্বাজ এই বিষয়ে এক ভিডিওতে বিস্তারিত বক্তব্য তুলে ধরেছেন এবং এই ব্যাপারে ত্রিপুরা পুলিশের উচ্চ আধিকারিকদের নজরে বিষয়টি নিয়ে এসেছেন। উল্লেখ্য, প্রতীক ইন্টারন্যাশনালের কর্ণধার সঞ্জয় শর্মার তরফে ইতিমধ্যেই প্রতারক প্রণবেশ দেবনাথের আর্থিক প্রতারণার বিষয়টি আগরতলা পূর্ব থানায় তুলে ধরা হয়েছিল এবং এই বিষয়টি ত্রিপুরার মুখ্যমন্ত্রীর দরবার পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। অভিযুক্ত প্রতারক প্রণবেশ দেবনাথের বিরুদ্ধে একাধিক মামলা গৃহীত হওয়ায় ইতিমধ্যেই ত্রিপুরা ছেড়ে কলকাতা পালিয়েছে অভিযুক্ত প্রণবেশ দেবনাথ। জানা গেছে, অভিযুক্ত প্রতারক প্রণবেশ দেবনাথের বিরুদ্ধে 1.5 কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। হ্যালো, নমস্কার, আমি শ্রীকান্ত ভরদ্বাজ সোমনাথ এজেন্সির সোনাপুর গুয়াহাটি সে বললাম। যে পিকু দেবনাথ সে 20/4/2023 মে মানে 24 টন দো গাড়ি সিট লিয়া থা, ইসলে মেরা পেমেন্ট লেনে কে বাদ মেরা দোনো গাড়ি খালি কর দিয়া। উসকে বাদ মে মেরে কো ইয়ে কোই ঠিক সে জবাব নি দে রা হ্যায়, কোই বাত ভি হোনে সে ও কবি ইধার চলা কে জাতা হ্যায়, কবি আগরতলা জানে সে ও ইধার ভাগ জাতা হ্যায়, কবি ইধার ভাগ জাতা হ্যায়। মে সে মিলতা ভি নি হ্যায়, মে সে ও ঠিক সে বাত ভি নি কর রা হ্যায়, ও ফোন ভি মেরা নি উঠাতা হ্যায়। উসকে বাদ মে মেনে আপনে লোকাল থানা জো ইয়াহা পে সোনাপুর হ্যায় আসাম মে উসমে উসকা কমপ্লেন ভি কিয়া হ্যায়। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।